আমি বাড়িতে অর্গানিক ফার্টিলাইজার বানাই আর এগুলো আমার ছাদে যেসব গাছ আছে সেইগুলোর জন্য। আমাদের এখানে মাটি খুবই পাওয়া যায় না, সেই জন্যই আমি এগুলো দিয়ে মাটি তৈরি করি এবং সার হয় এটা দিয়ে। তো আমি আমাদের বাড়ির যত নোংরা মানে যত ওয়েস্টেজ আছে সবজির সেগুলোকে আমি এখানে জমাই, মোটামুটি এক মাস জমাই। এবার এখানে শুধু জমানো না, এর মধ্যে গোবর সার দিই আর তরকারি খোসা তো আছেই, আর এছাড়াও স্পেশাল যেটা আছে সেটা হলো গুড়, আর আছে কোকুপি, মানে হলো আপনার নারকেলের যে গুঁড়োগুলো এগুলো থাকে, এগুলো দিলে আরও খুব ভালো হয়, যার ফলে আমি এগুলোকে দিই, দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে দিই। এরকমভাবে মাঝে মাঝে এক সপ্তাহ অন্তর অন্তর এগুলোকে নাড়িয়ে দিই, এক মাস দু মাসের মধ্যেই আমার মাটিটা তৈরি হয়ে যায়। দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে বিভিন্ন রকম পোকামাকড় হয়, সাদা সাদা পোকা, পচা গন্ধ বেরোয়, যাতে কারোর কোনো আশেপাশের কোনো প্রবলেম না হয় সেই জন্য এটাকে আমি কী করি, এখানে আমি এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এক সপ্তাহ অন্তর অন্তর এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে দিই, যাতে কারোর কোনো প্রবলেম না হয় আর আমার কাজের কাজটাও যেন হয়ে যায়। এই হলো আমার প্রসেস। আপনারাও বাড়িতে বানাতে পারেন অর্গ্যানিক সার অর ফার্টিলাইজার। এই যে টপটা দেখতে পাচ্ছেন এর মধ্যে যে মাটিটা তৈরি হয়েছে এটা পুরোপুরি যেটা আমি দেখালাম তরকারি খোসা দিয়ে তৈরি মাটি, এটা এটা। এবং এর ফলনটা দেখুন, এর মধ্যে আমি টমেটো গাছের বীজ দিয়েছিলাম, জাস্ট দেখুন টমেটোর সাইজগুলো।